তাই পাসবইটা নিয়ে এত হিসেব নিকেশ কি করছো? হ্যাঁ, ও একটা ছেলে মানুষই, ছাড়ো ছাড়ো ওসব ছাড়ো। বলোই না কি ব্যাপার, পুরো মানুষের ছেলে মানুষই মাঝে মাঝে খুব ইন্টারেস্টিং হয়। বলতে আমার কিরকম লজ্জা লাগছে বুঝলে। বলোই না, ব্যাপারটা কি জানো, আমার স্ত্রী সুপ্রভা বেঁচে থাকতে আমার প্রত্যেক জন্মদিনে আমাকে একটা করে ধুতি কিনে দিতেন। তার মানে তোমাকে খুব ভালোবাসতেন। তা তো বাস্তব ঠিকই, কিন্তু এখন প্রবলেমটা কি? তুমি তো জানো আমার স্ত্রী মারা যাবার পরপরই আমি রিটায়ার করি। তখন আমি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, যেসব টাকা টাকা পেয়েছিলাম সেগুলো সবই তো আমি আমার ছেলেকে বাড়ি মেরামত করার জন্য দিয়ে দিয়েছিলাম। থাকার মধ্যে ছিল এই ব্যাংকেই একটা জয়েন্ট অ্যাকাউন্ট আমার আর আমার স্ত্রীর নামে। তো আমার প্রত্যেক জন্মদিনে এই অ্যাকাউন্টটা থেকে 100টা করে টাকা তুলে একটা নতুন ধুতি কিনে পরি। তাতে আমার কিরকম মনে হয় জানো, সুপ্রভাই আমাকে ধুতিটা দিচ্ছে। এইবারে টাকাটা তুলতে এসে একটা সমস্যায় পড়ে গেছি। কিসের সমস্যা? এইবারে এই টাকাটা তুলতে এসে দেখছি অ্যাকাউন্টে আমার মাত্র 500টা টাকা আছে। এখন আমি যদি এবছরে 100টা টাকা তুলে নিই তাহলে আর 400টা টাকা বাকি থাকে। কিন্তু ধরো যদি ভাই আমি 4 বছরেরও বেশি বাঁচি তাহলে তো আর প্রত্যেক বছর নতুন ধুতি কিনে পরা হবে না। সেই জন্যই ভাবছিলাম যে এবারে যদি একটু কম সম করে 50 টাকা মতো মূল্যের একটা ধুতি কিনি, কোয়ালিটিটা একটু খারাপ হবে, তাহলেও তো আরো কয়েকটা বছর সুপ্রভার অ্যাকাউন্টে ধুতিটা কিনে পরা যাবে। দেখো সদানন্দ, এত হিসেব করে বাঁচা যায় না। আচ্ছা ভাই, এবারে জন্মদিনের ধুতিটা যদি যদি আমি কিনে দিই? না না, সে কি কথা, তা হয় না, তা হয় না ভাই। কেন হয় না? তোমার স্ত্রী আমায় কি বলতেন? ভাই, তার মানে আমি তোমার তোমার শালা হলাম? এখন আমি যদি তোমাকে ধুতি কিনে দিতে চাই তাহলে তো আমার বোনের আত্মা খুব খুশি হবে। অতএব সেই সৌভাগ্য থেকে তুমি আমায় বঞ্চিত করো না। তাছাড়া সম্পর্কটা যখন শালা ভগ্নিপতির, তখন তো তুমি অনায়াসে আমার ঘাড় ধরে বলতে পারো, এই শালা, হ্যাঁ, জামাই ষষ্ঠীতে ফাঁকি মারো আর আজ জন্মদিন একটা একটা ধুতি দিতে পারো না? এতদিন লোককে বলতে শুনেছি এমন বাবা মা পাওয়া ভাগ্যের কথা, এমন স্ত্রী পাওয়া ভাগ্যের কথা, আজ বলছি এমন শালা পাওয়া ভাগ্যের কথা। তাহলে তাহলে চোখে জল নয় মুখে হাসি নিয়ে বলো, ওই শালা চলো ধুতি কিনে দেবে। হ্যাঁ চলো।